আসসালামু আলাইকুম। পলিটিভির এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম। সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। জাল নোট সহ গ্রেফতার এক। আনোয়ারা উপজেলার বরুণচরা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সুনিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা বার্ষিক সভা ও হেফজ সমাপ্তকারীদের দস্তার বন্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এবং চুনতি মাদ্রাসা এদেশের বরকতময় শিক্ষা নিকেতন বলেছেন ডক্টর নবজি এমপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় 6,000 টাকা জালনোট সহ দুলাল মাঝি নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার রাত 8টার দিকে বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে স্থানীয় জনতা তাকে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে কলাপাড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 1,000 টাকা 6টি নোটে জাল টাকা সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুলাল পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের সাত্তার মিয়া ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত বলে ধারণা পুলিশের। তার বিরুদ্ধে কলাপাড়া থানা একটি মামলা দায়ের করা হয়েছে। আনোয়ারা উপজেলার বরুণচরা বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও হেফজ সমাপ্তকারীদের দস্তরবন্দি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন আমজাদির সভাপতিত্বে ও মুহাম্মদ মামুন আবু বক্করের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সোবহানিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ আশিকুর রহমান। উদ্বোধক বারখাইন জামিয়া জমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক শওকি। বিশেষ বক্তা মাওলানা সরওয়ার কামাল আল কাদেরি, মাওলানা আবুল কাশেম আনোয়ারি। মিলাদ কিয়াম শেষে দেশবাসীর মঙ্গল ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করেন। চট্টগ্রামের প্রাচীনতম চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার এদেশের বরকতময় দিনী শিক্ষা নিকেতন। এই মাদ্রাসার দিনী খুঁটির মজবুতের অসংখ্য বুজুর্গদিন ব্যক্তিরাই পথ পাহারা মানুষকে সঠিক পথে আলোর মশাল জ্বালিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য মাদ্রাসার সাবেক কৃতি ছাত্র প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নন্দী। মাদ্রাসার আসমাউল হুসনা জামে মসজিদের পুনঃসংস্কারের উদ্বোধনকালের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ আলহাজ ইসমাইল মানিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ শাহ মাওলানা হাফিজুর হক নিজামী। ভাইস প্রিন্সিপাল মাওলানা ফারুক হোসাইনের অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র সংগঠন আঞ্জুমানের তোলাবায়ে সাবেকিনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা অলিউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপসচিব আব্দুল বাসেদ, থানার পুলিশ অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ, পীর সাহেব ক্যাবলা আবু বকর সিদ্দিক, প্রফেসর ডক্টর আবুল আলা, মোহাম্মদ হোসাম উদ্দিন প্রমুখ। পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই। পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politv। এছাড়া ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/politv। পলিটিভির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশ ও জনতার কথা বলে।